হ্যালো আসসালামু আলাইকুম কয়েক টুকরো পাড়টির সাথে আম দুধের মালাই দিয়ে মাত্র দশ মিনিটের মধ্যে বানিয়ে নিন মুখে লেগে থাকার মতো স্বাদের এই ডেজার্টটি এখানে আমি একটা পাক আম নিয়েছি এবার আমের খোসাটা ছাড়িয়ে নেব আমের খোসাটা ছাড়ানো হয়ে গেছে এখন এগুলোকে কেটে নিতে হবে এরপর ছোট ছোট টুকরো করে কেটে একটা ব্ল্যান্ডারের জাগে নিয়ে নিলাম এবার এটাকে স্মুথলি ব্ল্যান্ড করে নিতে হবে ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার দুধের মালাটা তৈরি করে নেব প্যানের মধ্যে তিন কাপ দুধ নিয়ে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম চিনি সাথে দিয়ে দিলাম চিমটি পরিমাণ লবণ একসাথে মিশিয়ে নিয়ে দুধটাকে ফুটিয়ে নিতে হবে একবার ফুটে উঠলে আরও দুই থেকে তিন মিনিট এটাকে জাল করে কিছুটা ঘন করব। তারপর চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে এটাকে ঠান্ডা করে নিতে হবে এরপর এখানে ছয় টুকরো পাউরুটি নিয়েছি এখন এর ব্রাউন অংশগুলোকে কেটে নিব একটা সিজার দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি একইভাবে সবগুলোই কেটে নিব আমার সবগুলো পাউরুটি কাটা হয়ে গেছে এবার একটি প্যান এগুলোকে সেঁক দিয়ে নিব। পাউরুটি যেহেতু নরম থাকে সেঁক দেওয়ার ফলে এগুলো কিছুটা শক্ত হয়ে যায় এতে করে যখন মালাইটা দেওয়া হয় তখন এটা খুব বেশি নরম হয়ে যায় না সবগুলো পাউরুটি আমি একইভাবে সেঁক দিয়ে নিয়েছি এরই মাঝে দুধের মালাইটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি পিউটা এই মালাইয়ের মধ্যে দিয়ে দিব আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গরম দুধে কিন্তু আমের পিউটা দেওয়া যাবে না এতে করে দুধটা ছানা কেটে যাবে এবার একটা বাটিতে হাফ কাপের মতো নর্মাল তাপমাত্রা থাকা দুধ নিয়ে নিলাম এরপর এর মধ্যে এক টেবিল চামচ চিনি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন একটা একটা করে পাউরুটি দুধের মধ্যে ভিজিয়ে নিয়ে তারপর একটা একটা করে মোলে সেট করে নেব এভাবে করে আমি তিনটা লেয়ারই তৈরি করে নিয়েছি লেয়ারটা সেট করার পর আমের যে মালাটা তৈরি করে রেখেছিলাম সেটা এভাবে উপর দিক দিয়ে দিয়ে দিতে হবে সবগুলো মালাই পাউটির উপর দেওয়ার পর তারপর ডেকোরেশনের জন্য এখানে কিছু আম কেটে নিয়েছি সেটা উপর দিক দিয়ে এভাবে সাজিয়ে দিচ্ছি আপনি চাইলে সাথে সাথে এই ডেজার্টটি সার্ভ করতে পারেন তবে ডেজার্ট সবসময় ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে মেহমান আসার দশ মিনিট আগে ঝটপরে ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন ডেজার্টটি তৈরি করে নেওয়ার পর এবার আম দিয়ে আরও একটি রেসিপি শেয়ার করছি প্রথমে এখানে আমি একটা পাকা আম নিয়েছি এরপর আমের খোসাটা ছাড়িয়ে নেব আমের খোসাটা ছাড়ানো হয়ে গেলে এবার আমটাকে হাত দিয়ে এভাবে কষলে নেব আমের নাস্তাটা আপনারা একবার হলেও তৈরি করে দেখবেন এটা অনেক মজার হয় খেতে আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানাবেন যাতে করে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি আমের পিউরিটা হয়ে গেছে খুবই মসৃণ একটা পিউরি তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ জাল করে রাখা ঘন দুধ সেই সাথে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে দিয়ে দিতে পারেন আর আমটা কতটুকু মিষ্টি সেটার উপর কিন্তু নির্ভর করে চিনি কতটুকু দিবেন। তারপর দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ আটা চাইলে এখানে ময়দা ব্যবহার করা যাবে এরপর চিমটি পরিমাণ লবণ আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে বেকিং পাউডার অথবা বেকিং সোডা দুটোর যে একটা ব্যবহার করতে পারেন তবে যদি দুটোর কোনোটাই না থাকে তাহলে না দিলেও হবে আমের এই সিজনে মজাই রাস্তাটা ঝটপট তৈরি করে নিতে পারেন সবাই অনেক পছন্দ করবে তো সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে খুব স্মুথ একটা ঘন পেটার তৈরি হয়ে যায় খুবই সুন্দর একটা পিঠার খামি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভাজতে চলে যাব এর জন্য পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন এই তেলের মধ্যে অল্প অল্প করে এভাবে দিয়ে দিতে হবে আর চুলা রাস্তা এ পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি হাই হিটে এগুলোকে ভেজে নেওয়া যাবে না মিডিয়াম হিটে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে তা না হলে উপরের অংশ পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে একটা সাইড যখন ভাজা হয়ে যাবে অন্য সাইডটি উল্টে দিব উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর কাঙ্ক্ষিত কালার এলে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব আমির সিজনে একবার হলে এভাবে নাস্তাটা তৈরি করে দেখবেন অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম